চট্টগ্রামের রাষ্ট্রদ্রোহ মামলায় আইনজীবী উপস্থিত না থাকায় চিন্ময় কৃষ্ণ দাসের পরবর্তী জামিন শুনানি দুই ধার্য করা হয়েছে। আদালত প্রাঙ্গণ থেকে আরও বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের সঙ্গে। পারভেজ, কি জানাবেন, ঠিক কখন নাগাদ এই শুনানি দেয়া হলো আর এই মুহূর্তে আদালত প্রাঙ্গণের কি অবস্থা বিস্তারিত জানাবেন। যেহেতু এটি বহুল আলোচিত ঘটনা, এই নিয়ে সারা দেশে একটি যে সংঘর্ষের একটি সূত্রপাত হওয়ার একটি সম্ভাবনা ছিল, সেটি অবশ্য হয়নি। যে সরকারের দৃঢ় হস্তক্ষেপে সব জায়গায় শান্ত রয়েছে এবং প্রথম দিন যেদিন আদালত তোলা হয় সেদিন এখানে প্রচুর ভাঙচুর হয়েছে, একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। সেই আইনজীবীকে হত্যা করার কারণেই দলমত নির্বিশেষে সকল আইনজীবী একযোগে চট্টগ্রাম আদালতে আমরা দেখতে পেয়েছি কাউকেই আসলে দাঁড়িয়ে দেয়নি। গতকাল কিন্তু একজন আইনজীবী দাঁড়ানোর কথা ছিল, সেই আইনজীবী কিন্তু আবার এপিপি ছিল, তাকে কিন্তু পদত্যাগ থেকে বাধ্য করা হয়েছিল। এবং আজকে যে পরিস্থিতি ছিল, সকাল 11টায় তাকে আনার কথা ছিল, আদালতে তোলার কথা ছিল, কিন্তু যেহেতু এটি শুনানি এবং নিরাপত্তার খাতিরে তাকে কিন্তু আর আদালতে তোলা হয়নি এবং এই জামিন যে শুনানি সেটি কিন্তু হয়েছে। এবং যেহেতু কোনো আইনজীবী দাঁড়াতে পারেনি বা দাঁড়াতে দেওয়া হয়নি বা দাঁড়ায়নি, সেটা কথা এখানকার সকল আইনজীবী একজোটে, আর আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এখনো সবাই কিন্তু নানান স্লোগান দিয়ে পুরো আদালত পাড়া কিন্তু মুখরিত করে রেখেছে। এবং আগামী জানুয়ারির 2 তারিখ সেই পরবর্তী দিনটি ধার্য করা হয়েছে, অর্থাৎ জামিন শুনানি হয়েছে এবং সেটি জানুয়ারি 2 তারিখে নিয়ে যাওয়া হয়েছে। তো সব মিলে যে আদালতের এখন যে পরিস্থিতি রয়েছে, আইনজীবীরা বলছেন এবং এই চিন্ময়কে যাতে এই আইনজীবী হত্যার মামলায় যাতে এখানে তাকে এক নম্বর আসামি করা হয় সেজন্য নানান দাবি ওনারা করছেন ও যতক্ষণ এটি না হয় তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলছেন। আর সর্বোপরি আদালত প্রাঙ্গণ আজকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, একদম উঠার একদম প্রবেশ মুখ থেকে সেনাবাহিনী, র্যাব, বিভিন্ন আইন রক্ষকের বাহিনী আদালত পাড়া যেভাবে অন্যান্য যেমন আমরা দেখেছি বিরোধী দলের নেতৃত্বে যখন তোলা হতো তখন আদালত পাড়া যেরকম একটি নিরাপত্তা বিরাজ করতো আজকেও কিন্তু ঠিক সেরকম রয়েছে। কাউকে গাড়ি নিয়ে উপরে উঠতে দেওয়া হয়নি, একদম প্রবেশ মুখ থেকে সমস্ত গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আদালত প্রাঙ্গণ আইনজীবীরা নানান রকম স্লোগান দিয়ে যাচ্ছেন। আর সর্বশেষ তথ্য হচ্ছে জানুয়ারির 2 তারিখ আবার এই শুনানির দিনটি কিন্তু ধার্য করা হয়েছে। আপাতত আদালত থেকে আমার কাছে এখানে এতটুকুই রয়েছে। তাসফিয়া।